হ্যালো বন্ধুরা, আপনি যদি আপনার বাচ্চাকে বাজার চলতি সেরেলাক খাওয়ান তাহলে আজকের পর্বটা অবশ্যই একবার দেখে নিন। আমার ছেলে ডাক্তারবাবু ছেলেকে সেরেলাক খাওয়ানোর আগে যে সমস্ত তথ্য আমাকে দিয়েছিল সেগুলি আজকে আমি এখানে শেয়ার করব। আশা করছি অনেক মায়েদেরই উপকার আসবে। তবে ভিডিওটা শুরু করা যাক, তার আগে একটি ছোট্ট অনুরোধ, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বাজার চলতি প্যাকেট সেরেলাক যখন আপনি কিনবেন তখন তো ডেট খুব ভালো করেই দেখে নেবেন, কিন্তু কিনবার পর প্যাকেট খোলার পর 15 থেকে 20 দিনের মধ্যে সেই প্যাকেট বাচ্চাকে খাইয়ে শেষ করে ফেলবেন। কারণ সেরেলাককে অনেক দিন ভালো রাখতে যে প্রিজারভেটিভ ব্যবহার করা হয় তা প্যাকেট খোলার 20 থেকে 25 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। খুব বেশি হলে আপনি 30 দিন খাবেন, তার বেশি কোনোভাবেই নয়, তাহলে কিন্তু বেবির ফুড পয়জনিং হতে পারে। দ্বিতীয় নম্বর, জারে ঢেলে রাখবেন না। অনেক মারাই আছে সেরেলাকটা খুলে এয়ারটাইট কন্টেনারে রেখে দেন, কিন্তু এভাবেও রাখা যাবে না। সেরেলাকের ভিতরে যে প্লাস্টিকের র্যাকটা আছে সেটা খুব ভালো করে মুখ বন্ধ করে তারপর একটি এয়ারটাইট কন্টেনারে রাখবেন, একদম ডাইরেক্ট কৌটোয় ঢেলে রাখবেন না, এতে সেরেলাক খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তৃতীয় নম্বর, সেরেলাক যখন গলবেন তখন কিন্তু একদম জল ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা করে তারপরই গলবেন। অনেক মারি দেখেছি দুধ দিয়ে সেরেলাকটা গলেন, কিন্তু সেরেলাকের মধ্যে অলরেডি দুধ মিষ্টি দেওয়ায় থাকে। আপনি যদি আবার দুধ দিয়ে গলেন তাহলে এর নিউট্রিশন বেড়ে যাবে, যা হজম করতে বা বেবি না পারতেও পারে। তাই সেরেলাক সবসময় জল দিয়েই গলবেন। ধরুন একটি পাত্রে 1 বাটি আপনি সেরেলাক গুলেছেন, বেবি তখন 1 বাটি সেরেলাক খেতে পারলো না, হাফ খেলো। আপনি কি করবেন? সেই হাফটা ফেলে দেবেন, পরে যে আবার খাওয়াবেন সেটা কিন্তু একদমই করবেন না। কারণ সেরেলাক গোলার 15 থেকে 20 মিনিটের মধ্যেই বেবিকে খাইয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু এই সেরেলাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। বেবিকে যদি তারপরে খাওয়ান তাহলে বেবির পেটের ফুড পয়জনিং হতে পারে, পেটের অনেক সমস্যাও দেখা দিতে পারে। তাই সেরেলাক গোলার মাত্রই সেরেলাকটা খাইয়ে ফেলবেন, আর যদি উচ্ছিষ্ট থাকে তাহলে সেটা ফেলে দেবেন বা আপনারা নিজেও খেয়ে নিতে পারবেন। আর সেরেলাক খেতে খুবই মজার, বেবি যদি এই টেস্টটা একবার পেয়ে যায় বেবি কিন্তু বারবার এইটা খেতে চাইবে। তাই দিনে একবার খাওয়ান। বেবিকে যদি এটা স্ন্যাক্স হিসাবে বিকেলে দেন আমি বলবো সব থেকে ভালো, কারণ দুপুরে একটু ডাল ভাত সবজি মাছ এই সমস্ত খাবার দিয়ে অভ্যাস করতে হবে, নাহলে কিন্তু বারবার সেরেলাক খাওয়ালে বেবি এটা খেয়েই অভ্যস্ত হয়ে পড়বে, তার ফলে বেবি আর বাড়তি খাবার খাবে না। তাই দিনে একবার খাওয়ান। যদি আপনি কোনো দিন ব্যস্ত থাকলেন তাহলে সে জায়গায় 2 বারও খাওয়াতে পারেন। আশা করছি নতুন মাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। মা ও বেবিদের সম্পর্কে এরকম টিপস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।